শীতকালে শুষ্ক আবহাওয়ার ত্বকে আর্দ্রতা টেনে নেয় আর এর ফলে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় ত্বককে করে তোলে ব্যবহার সব সময় এই শুষ্কতার পুরোপুরি দূর হয় না আসলে এই জন্য প্রয়োজন অভ্যন্তরীণ পুষ্টি আপনার খাদ্য তালিকার উপর অংশে নির্ভর করে ত্বকের ধরন জেনে নিন শীতকালে কি কি খেলে আপনার ত্বক হবে প্রানবন্ত কলা কলা শৈলের জন্য খুব উপকারী তকের যত্ন এই ফল দেয় কাজে কলা খেলে তকের স্থিতি ইসতপকতা বৃদ্ধি পায় কলায় থাকে ভিটামিন বি ও ভিটামিন সি যা ত্বককে ভিতর থেকে আর্দ্রতা যোগিয়ে কোমল ও মোস্টিন হয়ে উঠতে সাহায্য করে পালং শাক শীতকালে অনেকেরই ত্বক শুকিয়ে চামড়া উঠতে শুরু করে এর কারণ ভিটামিন এর অভাব পালং এর মতো সবুজ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা ত্বকের শুষ্ক ভাব দূর করে ত্বকে করে তোলে কোমল টমেটো ত্বকের জন্য খুব ক্ষতিকারক টমেটো এই ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকা এরকম অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ক্ষতির সম্ভাবনা অনেক কমায় রসুন রসুনের অনেক গুণ কখনো ব্যবহার হয় রান্নায় তো কখনো রোগ সহায়তা কাজে লাগে ত্বকের জন্য উপকারী রসুন প্রতিদিন রসুন খেলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলি আগের অবস্থায় ফিরে আসে তাছাড়া রসুনে থাকা সালফার ত্বককে ভিতরে থেকে পুষ্টি করে তোলে পান বন্ত কমলা শীতকালে মৌসুমি ফল কমলা বছরে যে কোনো সময় মৌসুমি ফল খেলে ত্বক সুস্থ থাকে কমলাতে থাকে ভিটামিন সি এই ভিটামিন ত্বকের কোষ কেন ভাব আসতে দেয় না গবেষণায় দেখা গেছে যাদের খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার বেশি থাকে তাদের ত্বক ভাব অনেক কম দেখা যায়